যে কোনো একটা ডিসিশনের ক্ষেত্রে আপনি দুনিয়া এবং পরকালটাকে সামনে আনবেন, আপনার জান্নাত এবং আপনার দুনিয়ার নিয়ামতটাকে সামনে আনবেন এবং তুলনা করবেন। এটা যদি তুলনা করতে পারেন তাহলে আপনি বাঁচতে পারবেন পাপ থেকে, শিরক কুফরি থেকে। কিভাবে? আপনি একটা রোগে ভুগছেন, অসুস্থ হয়ে গেছেন, আপনাকে এখন জারফুক করলে, তাবিজ দিলে বা কুফুরি কালাম করলে আপনি ভালো হবেন, এটা আপনাকে কেউ বলেছে? আর হয়েও অনেকে, আপনি হবেন হয়তো। এখানে আপনাকে দুইটা জিনিস রাখতে হবে, আপনি কি দুনিয়ার সুস্থতা চান না জান্নাত চান? আপনার এই কুফুরি, আপনার এই জাদুটোনা, আপনার তাবিজ কবজ হয়তো এর মাধ্যমে আল্লাহ আপনাকে ভালো করে দিল দুনিয়ায়, কিন্তু আপনি জান্নাত হারাবেন। চুজ আপনি করেন, বেছে নেন, আপনি বেছে নেন আপনি কোনটা নেবেন, আপনি দুনিয়ার জীবন চান না জান্নাত চান। এইভাবে যদি আপনি কম্পেয়ার করতে পারেন আপনার জন্য রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আজকে যারা আমরা তাবিজের কথা যখন নিষেধ করি, কালিকুলি দিতে নিষেধ করি, তারা আমাদেরকে বলে তাবিজ দিয়ে তো মানুষ ভালো হচ্ছে তো, আরে হবে তো, আল্লাহ ভালো করবে তো আপনাকে, কারণ আপনার যে ফল, যে ত্রুটিটা, ওটা তো আল্লাহর পক্ষ থেকে নয়, এটা তো শয়তান করে, খোঁচা তো শয়তান মারে, আপনার চোখ দিয়ে যে পানি ঝরে, মাথা যে ব্যথা করে, এটা তো শয়তানের কারণে করে। যখন আপনি যেটা সুতা বেঁধে রেখেছেন শয়তানের এই কাজটা করে না, এখন আপনি সুস্থ, হয়তো তাই বাস্তবতা, কিন্তু আপনি কি করেছেন, আপনার জান্নাতকে হারিয়েছেন। একজন কালো মহিলা, এই কথাগুলো প্রত্যেকটা নেক্সট খুতবায় আসবে, কিন্তু এখন যেহেতু রিলেটেডের কারণে চলে এসেছে আমি নাম্বারিং ছাড়াই বলে দিই। বুখারী মুসলিমের মধ্যে রয়েছে, আব্দুল ইবনে আব্বাস একটা কালো মহিলাকে দেখে বলছেন, তার তাবিকে বলছেন, আমি কি তোমাকে একটা জান্নাতি মহিলা দেখাবো? বলছে দেখো, বলছে ওই মহিলাটা, এই যে কালো লম্বা মহিলাটা, কি হয়েছিল? তার মৃগী ব্যারাম ছিল, কাপড় খুলে যেত। সে এসে রাসুলসলামকে বলছেন, ইয়া রাসুল, আমার দোয়া করে দেন আমার জন্য, আল্লাহ যেন আমার রোগকে ভালো করে দেয়। রাসুলসলাম বলছেন, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, ওলাকিল জান্না, আর যদি তুমি চাও আমি দোয়া করে দেবো, দোয়া করে দেবো। আর তোমার জন্য একটা মেসেজ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, তুমি যদি চাও যে ধৈর্য ধারণ করবে, রোগ তোমার থাকবে, তোমার জন্য এখন সুসংবাদ এসেছে, তুমি জান্নাতি। সেই মহিলা বলছে, আমি ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়ার দরকার না, আমি জান্নাত চাই, আমার রোগ হোক আমি ধৈর্য ধারণ করবো। সুবহানাল্লাহ। আর আমরা আপনারা কি করি, বলতেছেন বাবা যা করতে হয় করবেন, আমার সন্তানকে ভালো করেন, যা করতে হয় করেন, আমার পেটে বাচ্চা দিতে হবে, ও যা করার করে দেয়, বাচ্চা দিয়ে দেয় আপনাকে। আপনি বুঝতে পারেন না কি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরকালকে ধ্বংস করে দিয়েছে বাচ্চার মাধ্যমে, আপনার পরকালকে ধ্বংস করে দিয়েছে তাবিজের মাধ্যমে, এই কুফুরির মাধ্যমে, জাদুর মাধ্যমে। রাসূলুল্লাহ কি বলেছে, যেই ব্যক্তি জাদুর আশ্রয় নেবে সে তার পরকালকে হারাবে। আর দুনিয়া তো তার বেঁচে থাকার অধিকার নাই, সৌদি আরবে এমন জাদুকরকে পেলে হত্যা করে দেওয়া হবে, তার দুনিয়া তো কোনো অধিকার নাই, জান্নাত তো তার কোনো অধিকার নাই। আর আজকে আমরা অধিকাংশ মানুষগুলো জাদু, কুফুরি, টোনা, এগুলোর মধ্যে দিয়ে ঝুঁকে যাই। তো দুনিয়াকে পরকালের সাথে কম্পেয়ার করতে হবে। সেই মহিলাকে বলা হয়েছে যে তুমি যদি জান্নাত চাও তাহলে আমি জান্নাতের ব্যবস্থা গ্যারান্টি দিচ্ছি, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাকে জান্নাত দেবে, আর তুমি যদি বলো আমি দোয়া করে দেবো, তাহলে আমি দোয়া করে দিচ্ছি। সেই মহিলা বলছে না, আমি জান্নাত চাই। তারা সবসময় পরকালটাকে প্রাধান্য দিত। তখন সেই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, তবে একটা দোয়া করেন, আমার রোগ থাক কিন্তু আমার কাপড় যেন না খোলে। মৃগী ইব্রাহিম হলে মানুষের কাপড় খুলে যায় না, লজ্জাশীল মহিলা, কালো মহিলা, কিন্তু লজ্জা কত দেখেন, যে রোগ হলে আমার হুঁশ থাকে না কিন্তু মানুষ হাসাহাসি করে, আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন, তিনি তো সবকিছুর উপরে ক্ষমতাবান, আমার রোগ হোক যেন আমার কাপড় আমার গায়ে থেকে না খোলে। রাসূলুল্লাহ তার জন্য দোয়া করেছে, সাহাবীরা বলছে মরার আগ পর্যন্ত তার কোনোদিন তার গায়ে থেকে কাপড় সরে যায় নাই। এটা হচ্ছে রাসূলুল্লাহর দোয়ার বরকত। আর মানুষের মেন্টালিটি আমি আপনাকে দেখাতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছে যে যদি আপনি দুনিয়া থেকে বাঁচতে চান, তার পরকালমুখী হতে চান, আপনাকে দুনিয়ার নিয়ামতগুলোকে জান্নাতের সাথে কম্পেয়ার করতে হবে, দুনিয়াটাকে পরকালের সাথে কম্পেয়ার করতে হবে। সময় যেহেতু চলে যাচ্ছে আমি শুধু একটা পয়েন্ট শুধু এখানে বলবো, বাকিগুলো ইনশাআল্লাহ নেক্সট খুতবায় আমাদের আসবে।